এত সময় ছিল আমার মনে আছে, আমি যখন জয়েন করেছিলাম আমি যে কোচিং এর কথা বলি, কোচিং এর সবথেকে বেশি ফেমাস স্টুডেন্ট আমি ছিলাম এবং স্কুলেরও ছিলাম, কারণ আমি র্যাঙ্কিং স্টুডেন্ট ছিলাম। র্যাঙ্ক করা কোনো বছর আমি পড়াশোনা করেছি, র্যাঙ্ক করে উঠতে পারে এখন অনেক আমার না কোচিং আছে। আমি কোচিং এ পড়তাম, কোচিং এ পড়ার সময় যে কোচিং এ পড়তাম সেই স্যাররা আমাকে খুব রেসপেক্ট করতো, খুব ভালোবাসতো। ইভেন আমাদের থেকে হায়ার ব্যাচে যারা পড়তো, আমাদের থেকে লোয়ার ব্যাচে যারা পড়তো, প্রত্যেকে আমাকে খুব ভালো মতো চিন্তা, খুব রেসপেক্ট করতো পাড়ায় বলো সব জায়গায়। আর এই ধরনের স্টুডেন্টরা যখন স্মার্ট হয়ে পায় তাদের বেশি প্রবলেম, জিনা হারাম করে দেয়, তুই এই সব করছিস, তুই পড়াশোনা ছেড়ে দিবি, তুই আজ পর্যন্ত ইনক্লুস সব করছিস, আর বাড়ির চর্চা তো আলাদা দেবে, আমার মা বাবার প্রচুর আছে, আমার ভাইয়ের উপর কোনো আশা নেই। আমার মা এতে খুশি যে আমার ছোট ছেলে পাস করেছে, কিন্তু আমার মা এতে দুঃখী যে আমার ছেলে সেকেন্ড হয়েছে, আমার ছোট ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, মায়ের এত অসুবিধা হবে না, আমার বড় ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, মায়ের নেমে নিতে পারবে। ক্লিয়ার করতে পারলাম না বুঝতে পারছি? তো জীবনে একটা সময় ছিল যখন কোচিনে যখন আমি স্মার্ট গার্লে জয়েন করি, তখন আমার কোচিন থেকে আমার উপর স্যাররা প্রচুর রাগ করে, আমাদের কোচিনে যারা স্যার ছিল তারা প্রচুর রাগ করে এবং তারা আমাকে অনেক বোঝায়, কিন্তু কোনো কথা যদি আমি না বুঝে যখন স্মার্ট গার্লে করি তারা সব জায়গায় আমার নিন্দা চালু করে। এই বিকাশ যেখানে গেছে, একটা ছেলে বরবাদ হয়ে গেল, একটা ফিউচার ব্রাইট ফিউচার বরবাদ হয়ে গেল, এসব জায়গায় গিয়ে কত ছেলেদের জীবন বরবাদ হয়ে গেছে। ইভেন তারা স্মার্ট গার্লের সম্পর্কে জানতো না, তারা কি জানতো, আমাদের পাড়ায় কিছু লোক ছিল, পাড়ায় কিছু স্টুডেন্ট ছিল যারা স্মার্ট গার্লে ছেড়ে দিয়েছিল, নিন্দা করেছিল বিকাশের ফিউচার বরবাদ হয়ে গেছে, স্মার্ট গ্যালারিতে এই হয়, এখানে কম্পিউটার এই হয়, এখানে চেন সিস্টেম, লোক ভরা, ফিউচার বরবাদ, যত কত ছেলে মেয়ের ফিউচার বরবাদ হয়ে যাচ্ছে, বিকাশ না হয় জানি কত ছেলে মেয়েকে এবার ঢোকানোর চেষ্টা করবে। কোচিনের আগা পাঁচতলা সব মানুষকে আমার নিন্দা করে একটা ইমেজ খারাপ করে দিল, তখন কষ্ট লেগেছিল। যখন একটা মানুষের মিথ্যে ইমেজ ঢোকে না, মিথ্যে ইমেজ, তখন মানুষের দুঃখ লাগে, ওরা মিথ্যে ইমেজ। আজকে 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 অনেক বছর পার হয়ে গেছে, আজকে 10 বছর পার হয়ে গেছে, আজকে 10 বছর পরে ইতিহাস কোথায়, আজকে 10 বছর পরে ঘটনা কোথায়, আজকে 10 বছর পরে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে ওই কোচিং এর স্টুডেন্ট ছিল, একসাথে পড়তাম আমরা, নাই আজকে না পুরো 17 বছর আগেকার লাভ স্টোরি, তার সাথে পড়তাম নাইনে, তাই কোচিং এর স্যারও তাকে চেনে আমাকেও চেনে, সেই কোচিং এর মেয়েটাকে সেই কোচিং এর ছেলেটা বিয়ে করছে যেই ছেলেটার ফিউচার ডুবে গেছিল স্মার্ট ভ্যালি পড়ে। সাকসেস স্টোরি এটা না, সাকসেস স্টোরি এটা যখন আমি জানতে পারি যে সেই মেয়ের পরিবার থেকে ওই কোচিং এর স্যারদেরকে ইনভাইটিং করা হয়েছে, তখন আমি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। কেন কোচিং এর স্যাররাই যখন ওই বিয়েতে আসবে আর ওখানে বরযাত্রীতে যখন বর ঢুকছে তার ফিউচার ডুবে স্মার্ট ভ্যালি পড়ে সত্যিটা জানতে পারে, যখন তার বোধ হয় তখন সেই মানুষটাকে নিয়ে তার বেশ কিছু আরো বড় হয়।